শুভ সন্ধ্যা বন্ধুরা, বাইরের ঘর কন্যার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে হচ্ছে শনিবার আর বাজে এখন প্রায় 7টা। এখানে তো 7টার সময়তেও প্রায় দিনের আলো থাকে, তাই দেখে বুঝতে পারবে না। আর এখন আমরা করছি হচ্ছে ওই আমার কাজের যে দিদিটা আছে ওই দিদির কাছে ধোসা বানানো শিখছি। দেখো আস্তে আস্তে ট্রাই করছি। দিদি প্রথমে বেশ কয়েকটা বানিয়ে আমায় শিখিয়ে দিল, তারপরে না আমি আস্তে আস্তে বানিয়ে প্রথমটাই ট্রাই করলাম আর প্রথমটাই কিন্তু একদম সুন্দরভাবে উঠে এলো, আমি যেটা এক্সপেক্টও করতে পারিনি। আমি খুবই আনন্দ পেয়ে গেছি আর আনন্দের চোটে দিদিকে অনেকবার থ্যাঙ্কস জানালাম আর বললাম যে আমি অনেক দিন ধরেই তো ইডলি বানাই, ইডলি আমি ভালো করেই বানাতে পারি, কিন্তু ধোসাটাও এবার শিখে গেলাম। আর আমার তর্স হয়েছে না, মনে হচ্ছে কবে ভারুচে গিয়ে পিঙ্কুকে করে খাওয়াবো, অফিসের লাঞ্চে ওকে বানিয়ে দেব। আর এদিকে দেখো নারকেলের চাটনিটাও বানিয়ে ফেলাম, এটা যদিও আমি বানাতে জানি, এটা আর কিছুই না, রসুন কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে নুন দিয়ে নারকেলটাকে পেস্ট করে নিতে হবে, তারপরে ওই সর্ষে আর কারি পাতার ছোক দিয়ে ওর ওপর ঢেলে দিতে হবে, দিয়ে ব্যাস মিশিয়ে খেয়ে নাও ধোসার সাথে। তাই আমরাও এবারে বানানোর পরে গরম গরম খেয়ে দেখছি। সত্যি কথা বলতে দোকানের মতন একবারে পেপারের মতন পাতলা তো সম্ভব না, কিন্তু যা হয়েছে যথেষ্ট সুন্দর। তো চলো আপাতত খেতে খেতে আজকের মতো গুড নাইট জানাই, আজকের ব্লগটা আবার কাল সকাল থেকে কন্টিনিউ করব। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে পরের দিন সকালবেলা, মানে রবিবার সকাল, আর এখন সময় হচ্ছে সকাল 8টা। এখনই জাস্ট ঘুম থেকে উঠলাম সবাই, মানে ছেলে উঠে গেছে সকাল 6:30 সময়তেই, স্কুল জবে থেকে যাচ্ছে ও সকালে উঠে এমনই অভ্যেস হয়ে গেছে যে আর ঘুমোয় না, কিন্তু পরে উনি খেলছিল। আর আমরা দেখলাম যে আজকেই একটা দিন সুযোগ আছে, তাই একটু বেলা করেই উঠি, তারপরে উঠেই ঘরের সমস্ত পর্দাগুলোকে সরিয়ে ঘরে আলো ঢুকতে দিলাম, একটা পজিটিভ ভাইবস কাজ করবে তো। আর তারপরেই ফ্রেশ হয়ে নিয়ে চা করতে চলে এলাম রান্নাঘরে। প্রিন্সের পরীক্ষা এবারে প্রায় শেষের দিকে, মানে অর্ধেকের বেশি হয়ে গেছে, আর 3টে এক্সাম মোটে বাকি আছে, সায়েন্স, হিন্দি আর SST। তো সোমবার দিন হবে সায়েন্স, তারপরে আবার একদিন ছুটি, তারপরে আবার বুধবার দিন হবে হিন্দি, তারপরে আবার একদিন ছুটি, তারপরে SST হয়ে এক্সাম শেষ। তো বাপরে বাজবো, ছেলের এক্সাম শেষ হলে মা ছেলে দুজনেই হাফ ছেড়ে বাজবো। রবিবারটা এলে যেন ভীষণ আনন্দ লাগে বলো, আমি জানি না কেন আমার এত আনন্দ লাগে কোন অজানা কারণে রবিবারটা এলে। যদিও এখন পিঙ্কু নেই এখানে, আনন্দ কিছুটা হলেও কম, তবুও ছেলের তো ছুটি, তো সেই জন্য যেন ভীষণ আনন্দ লাগে। সারা সপ্তাহ একটা মনে হয় যেন উইকলি ডেজ, আর রবিবারটা যেন সবাই ঘরে একটা আলাদা শান্তি ফিল হয়। তোমাদের এরকম লাগে বন্ধুরা রবিবার দিনকে একটা আলাদা আনন্দ, জানিয়ে তো কমেন্ট করে। চলো তাহলে মা মেয়েতে বসে একটু শান্তি করে গল্প করতে করতে চাটা খেয়ে নিই, একটু আস্তে আস্তে চা খাই সকালটা, কারণ তারপরেই তো আবার কাজে লেগে পড়তে হয়। তো দেখো চা খাওয়া হয়ে গেল, এবারে আমি তিন ঘরের বিছানা গোছানো নিয়ে স্টার্ট করলাম আমার কাজ। একের পর এক আজকেও অনেক কাজ আছে, আমাদের তো আর ছুটির দিন বলে আলাদা কিছু নেই, আর রবিবার বলেও কোনো ছুটি নেই, আমাদের রোজ একই। কিন্তু হ্যাঁ, যেদিন যখন টিঙ্কুর কাছে থাকি তখন ওর সাথে রবিবার দিনটা মার্কেট যাই, একটা আলাদা আনন্দ লাগে। আর এখানে যখন দরকার ফুচকা আমি আর মা বেরিয়ে যাই, এইটাই আর কি ব্যাপার। তবে আজ কোথাও বেরোচ্ছি না, আজ ছেলেরও ছুটি, সবাই মিলে একসাথে ঘরেই আনন্দ করব। তাই জন্য ভেবেছি রবিবারের দিন সকাল সকাল এনার্জি নিয়ে আগে এক নিঃশ্বাসে পরপর সমস্ত কাজ কমপ্লিট করব, তারপরে চান করে ফ্রেশ হয়ে একেবারে রেস্ট নেব। তো এইটাই হচ্ছে আজকের প্ল্যান আছে। আজকে আবার বিকেলের দিকে দেখি একটু সবজি বাজার যাওয়ার প্ল্যান আছে, মানে ওই ডিমার্টের কাছেই একটা, মানে ওর পাশেই একটা সবজি মন্ডি বসে প্রত্যেক রবিবার, আগে এটা প্রত্যেক সোমবার হতো, এখন এটা রবিবার হয়ে গেছে। তো ওখানে না মানে এখানকার তুলনায় অনেকটাই দাম কম, প্রায় সব জিনিসের দাম অর্ধেকের কাছাকাছি, মানে আমাদের এই পাড়ার দোকানগুলোই বলেছি না এত বেশি দাম, আলু 40 টাকা, পেঁয়াজ 40 টাকা, সবই যথেষ্ট বেশি দাম, তো ওখানে সেই তুলনায় কিন্তু অনেকটা কম। তাই ঠিক করেছি এই রবিবারেই আমরা একেবারে 7 দিন কি 10 দিনের মতন বাজার একেবারে নিয়ে করে চলে আসব অটোতে করে,
আমি আর মা অটোতে যাব, আর একদম 2-3টে ব্যাগ ভর্তি করে বাজার ঘুরে আবার অটোতেই চলে আসব। একদম রাত্রি 8:30-9 পর্যন্ত বাজারটা থাকে, আর আমরা যাব ঠিক করেছি 5:30-6 মধ্যে বেরিয়ে যাব, কারণ অটোতে যাওয়া আসা প্লাস সব কিছু গুছিয়ে আনতে মোটামুটি ওখানেই 1.5 ঘন্টা লেগেই যাবে। এবারে দেখো, বিছানা গুছিয়ে মোটামুটি সব ঘরগুলো ফ্রেশ করে প্রিন্সকে পড়াতে বসালাম, এখন সায়েন্স নিয়ে বসেছি, রাত্রে আবার হিন্দিটা করাবো। যেহেতু আজকে ছুটি আছে, দুটো সাবজেক্ট একটু এগিয়ে নেব, কাল ওর সায়েন্স এক্সাম আছে। পড়ানো হয়ে গেল, আবার কাজে লেগে পড়লাম। অনেকদিন এই ব্যালকনি তারপরে জানলার এই কাজগুলো মোছা হয়নি, প্রচণ্ড ধুলো হয়ে গেছে, মানে এবারে এসে থেকে আর মোছাই হয়নি। তো ভাবলাম যে বেশি ধুলো আছে বলে ভেবেছিলাম দিদিকে বলবো, তো দিদিকে বলতে রোজ ভুলে যাচ্ছি, তো আজ আর আমি তর্ক হইল না আমার, আমি ভাবলাম যে না আমি আগে মুছে দিই, যা হয় হবে। এই ধৈর্যটাই যে আমার দ্বারা ধরে না, আমার ধৈর্যটাই আমার মধ্যে বড্ড কম, অথচ ধৈর্যটাই কিন্তু অনেক বড় জিনিস। যে মানুষের ধৈর্য আছে সে কিন্তু জীবনে অনেক কিছু অর্জন করতে পারে, আর ধৈর্য কম থাকার দরুন আমার ক্ষেত্রেও এটা তো খুব হয়, অনেক কিছু ক্ষেত্রে আমি হয়তো সফলতার দোরগোড়ায় এসে হাল ছেড়ে দিই ধৈর্যের জন্য। এই যেমন দেখো না, ইউটিউবেই মাঝখানে আমি অনেক দিনের জন্য ইউটিউবে বন্ধ করে দিয়েছিলাম ভিডিও দেওয়া, একদম ভিউজ হতো না, মনটাও খারাপ হয়ে গেছিলো, ধৈর্য আরও সবার মতো ধরতে পারতাম না, মনে হতো দূর আমার দ্বারা আর হবে না। তো আবার অনেক দিন পরে আবার ইচ্ছা হলো, কারণ এই জিনিসটা আমি তো ভালোবাসি কাজটা, তাই আমাকে বারবার তাড়া দিয়ে বেড়াতো, তো মনে হতো যে না আবার শুরু করি। কিন্তু এইবারে ভেবেছি আমি ধৈর্যকে হার মানাবই, ধৈর্য আমি ধরবই, যেমন করেই হোক আমি চুপচাপ ধৈর্য ধরে নিরলস পরিশ্রম করেই যাব, একাগ্রতা আর নিষ্ঠার সাথে আমি কাজ করে যাব, ফলের কথা আগে ভাববো না, একদিন নিশ্চয়ই তাহলে অন্যের মতো আমারও সফলতা আসবেই। এটা এখন আমি মনে প্রাণে মানি, যতদিন না অবধি আমি সফল হতে পারছি ততদিন অবধি আমিও হাল ছাড়বো না, দেখি কে জেতে, আমি না আমার হার। তো বন্ধুরা, তোমাদেরকেও তাই বলছি, তোমরাও সব ব্যাপারে কিন্তু যদি ধৈর্য কম থাকে তাহলে অবশ্যই ধৈর্যটাকে বাড়াবে, দরকার হলে মেডিটেশন করার চেষ্টা করবে, যদিও আমি অনেক চেষ্টা করেও পারিনি, তবুও তোমাদেরকে এই জ্ঞানটা দিচ্ছি, কারণ এটাতে খুব রেজাল্টটা ভালো হয়। তো দেখবে ধৈর্যটা ধরলে কিন্তু সত্যি জীবনে সাকসেস আসতে বাধ্য, সফলতা নিজে থেকে এসে তোমার দোরগোড়ায় করা নাড়বে। তবে হ্যাঁ, তার জন্য একাগ্রতা নিষ্ঠা আর নিরলস প্রচেষ্টা তো অবশ্যই দরকার, আর তার সাথে ধৈর্যটাও, নইলে কিন্তু দেখা যাবে যে অনেক সময় আমরা কত সময় আমরা নিজেদেরই অজান্তে হয়তো সফলতার দোরগোড়াতে এসেই হাল ছেড়ে দিই বা হার মেনে নিই, হয়তো আমরা জানতেই পারি না যে আর একটু যদি এগিয়ে যেতাম তাহলে হয়তো অনিবার্য সফলতার মুখ দেখতাম। যেমন আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম না, একটা মাকড়সা বারবার দেওয়াল দিয়ে ওপরে ওঠার চেষ্টা করছিল, কিন্তু সে পারছিল না, একবার দুবার করে 7 বার সে হেরেছিল, কিন্তু সে হাল ছাড়েনি, নিরলস চেষ্টা করে গেছে, 8ম বারের বার জিত কিন্তু তারই হয়েছিল। তো সেটা আমরাই বা কেন মনে রাখতে পারবো না, আমাদেরও জীবনে চলার পথে সবসময় এরকম কিছু জিনিস মাথায় রেখে চললে কিন্তু জিত আমাদেরও অনিবার্য। এই রে দেখো, আজও কাজ করতে করতে অনেকগুলো ভারী ভারী কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম, আসলে কি আজ আমার নিজের মনের মধ্যেই এগুলো হচ্ছিল আর তোমাদের সাথেও শেয়ার করে ফেললাম। তো বন্ধুরা, আমার এই কথাগুলো যদি তোমাদের মনের মধ্যে একটুও দাগ কাটে বা ভালো লেগে থাকে তাহলে শুনে খুশি হও। তো দেখো আমি কি সুন্দর করে আজকে ডাইনিং টেবিলটাকে গুছিয়ে নিলাম, এই যে কাজ করতে করতে এত গরম লাগছে, ওই যে মা যা করে গরমের মধ্যে ঠান্ডা তরমুজ কেটে নিয়ে মুখের সামনে ধরবে, এখন এই 2 কন্ডির জল গুলে দিল, একটুখানি গরমের মধ্যে ঠান্ডা হয়নি, দিয়ে তারপরে বাকি কাজটা করবো, দিয়ে আবার চান করবো। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা সময় পরে আবার তোমাদের সামনে এলাম। দেখো বলেছিলাম না বিকেলবেলা একটু সবজি বাজারে যাব, তো গেছিলাম, দিয়ে কত কিছু নিয়ে এসেছি, এই মাত্র ফিরলাম, আর এখানের তুলনায় বেশ ভালো রকম সস্তাতেও পেলাম, মনটা তো পুরো খুশি খুশি হয়ে গেল, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এইবারে সব আবার ধৈর্য ধরে একে একে
তুলে রাখার পালা। তো চলো বন্ধুরা, ভিডিওটাও তাহলে আজকের মতো শেষ করছি। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না বন্ধুরা। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইকও করে দিও, আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতো আসি, দেখা হচ্ছে খুব শিগগিরই একটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।